ছোট বাচ্চা বসাই দেয় এখন বক্তৃতা করার জন্য। আমি তো কই, হায় রে কেমন যে আইলো রে, এই যে কেমতের ওয়াজ করে দেখ, এইটাই তো কেমন। বিবর্তন মিডিয়া, বি অনেস্ট এন্ড মেক অনেস্টি। আজকের অধিকাংশ বক্তা চ্যাংরা বয়সের, কোলাহইন বয়সের। আমার কাছে ভালো লাগেও কিন্তু লাগেও না, এটা কেয়ামতের আলামত। এলেম প্রবীণদের থেকে নেবে আর নবীনরা শিখতে থাকবে, যেদিন প্রবীণরা নাই সেদিন নবীনরা আসবে। লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আখাযুল ইলমা আন কিবারিহিম ওযাবি আসনানিহিম। আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, এই উম্মত ততদিন ভালো থাকবে যতদিন প্রবীণদের থেকে তারা ইলমগুলি নেবে। কারণ 40 আগে তো ব্রেইনের গঠনই কমপ্লিট হয় না, 40 আগে কারো ব্রেইনের গঠনটা কি হয় না, কমপ্লিট হয় না। এই জন্য তো নবীজিকে নবুয়ত দেয়া হয়েছে কখন, 40। একটা হাদিস যখন দেখবা ছোট ছোট ফুলাফান থেকে মানুষ এলেম চাইতেছে, তখন বুঝবা দুনিয়ার নাই, কিয়ামত হয়ে যাবে। ছোট বাচ্চা বসাই দেয় এখন বক্তৃতা করার জন্য। আমি তো কই, হায় রে কিয়ামত যে আইলো রে, এই যে কিয়ামতের ওয়াজ করে দেখ, এইটাই তো কিয়ামত। আচ্ছা বলেন তো, একজন অপারেশনের রোগী, হার্টের অপারেশনের রোগী, এতটুকু একটা বাচ্চারে যদি দায়িত্ব দেয়, এই রোগী বাঁচব? ওই অপারেশনের অপারেশন থিয়েটারের চেয়েও হাজার কোটি গুণ ভয়ঙ্কর জায়গা হলো এই চেয়ারগুলি, যেখানে আপনি আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর করছেন, একটা কথা বলছেন মানে আল্লাহর পক্ষ থেকে স্বাক্ষর দিচ্ছেন আপনি যে এটা আল্লাহর কথা। নবীজির নামে একটা কথা বলছেন মানে আপনি নবীজির পক্ষ থেকে স্বাক্ষর দিচ্ছেন, আল্লাহু আকবার। এটা যে কত ভয়ঙ্কর জায়গা, কিন্তু কি করবেন এখন? আপনারা তো বুড়ো মানুষ দেখতে পারেন না, কোন টিভি ওয়ালারা বুড়ো মানুষ দেখতে পারে না, সব জমা বুড়ি মানুষ কই, সব যুবতী, বুড়ো মানুষ কই, সব যুবক, বুঝলেন না? নায়ক উচিত কি চাই, কর্পোরাল ওই বড় বড় কোম্পানিগুলি, লুটেরা কোম্পানিগুলির ব্যবসা হয় না যুবকরা ছাড়া, যুবতীরা ছাড়া। বুড়ার তো দুর্দিন, বুড়াদের কোনো দাম নাই, বুড়া ব্যাক কল, বুড়া ব্যাক কল কি বুঝে, সব আকল ওনাদের কাছে জমা হয়েছে। বাদশাহ হারুন আর রশিদ, জুবাইদা খাতুন তার স্ত্রী, জুবাইদা একদিন স্বামীর লগে ঝগড়া করতে গিয়ে বলি বলছে, তুমি জাহান্নামী, হারুন আর রশিদ তুমি জাহান্নামী। তখন হারুন দেখে গিয়ে বললো, আমি যদি জাহান্নামী হই তুমি তালাক। ফার্স্ট লেডি আর প্রেসিডেন্ট লাগছে, গোটা মুসলিম জাহানে হইছে পড়ে গেছে, এটার কি সমাধান? হারুন জান্নাতি না জাহান্নামি কেমনে জানবে, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমনে এখন যদি সে জান্নাতি না হয় বউ তো তালাক, এখন তালাক এবার হইব কেমনে, সে জাহান্নামি যে এটা কেমনে প্রমাণ করব? নাকি সে জান্নাতি, জান্নাতি হলে তালাক হবে না, জাহান্নামি হলে তালাক হবে? ফয়সালা জান্নাতি না জাহান্নামি কে জানাবে? নবী থাকলে না ওহির মাধ্যমে জিব্রাইল আসতেন জানাইতেন, সেটাও তো নাই। আলেমদের মাথা তালগুল পাকিয়ে গেছে, সমাধান কি? এক বৃদ্ধ প্রবীণ আলেম ছিল, ওই বৃদ্ধ প্রবীণ আলেম বলল, হারুন তুমি জান্নাতি না জাহান্নামি আমি তোমার জানাচ্ছি, তুমি বলো জীবনে একটা দিনও কি তুমি আল্লাহর ভয়ে কোনো একটা পাপ ছেড়ে দিয়েছো? হারুন বলল, আরে অবশ্যই, কত পাপই তো আল্লাহর ডরে যায়। কয় যাও তুমি জান্নাতি, তোমার বউ তালাক হয় নাই। গোটা মুসলিম জাহানের ওলামাদের মাথার উপর থেকে পাথর সরে গেল। যান ওনাকে প্রশ্ন করা হলো দলিলটা কি, উনি বললেন, وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِ وَنَهَى النَّفْسَ عَنِ الْهَوَى فَإِنَّ الْجَنَّةَ هِيَ الْمَأْوَى।
যে তার রবের সামনে দাঁড়াতে হবে, এটা ভেবে নিজের মনকে একটা পাপ থেকে ফিরিয়েছে। হোক না জীবনে একবার, জান্নাত তার ঠিকানা হয়ে যাবে। পুরান চাল মাতে পারে দেখেন, আবার আপনারা বুঝেন না যে হুজুর আপনার একটু বয়স টয়স হয়েছে এই জন্য বয়স্কদের পক্ষে কথা কচ্ছি না। আমি যখন, আমি আজকে 35 বছর আমার ওস্তাদির বয়স, আমার ছাত্ররা, আমি যখন শিক্ষকতা শুরু করি ওস্তাদ চাকরিতে বয়সের ব্যবধান ছিল 2 বছর, আমার ছাত্ররা আমার 2 বছর ছোট, আমার কোনো কোনো ছাত্র আমার থেকে বড়। আমার বয়স ছিল 18, এর বয়স ছিল 20। তো ওরা বলতো যে কিতাব লেখেন না, বলে না 40-এর আগে কোনো কিতাব লিখতাম না, আগে 40 হোক। ঠিক আমার বয়স যখন 40 পার করছি তখন আমি 2-4টা বই লিখছি, এর আগে লিখিনি। মানুষের জ্ঞান পরিপক্কতা আসে 40 থেকে সামনের দিকে, এর আগে আসে না। নতুন ওয়াজ ও ইসলামিক সঙ্গীত পেতে আমাদের বিবর্তন মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।